আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, এভলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ 25 মার্চ 2023। জামানতের টাকা নিয়েও বিআরটি প্রকল্পের কাজ শেষ করতে পারছে না চীনা ঠিকাদার প্রতিষ্ঠান, তাদের উপর ভরসা পাচ্ছেন না মালামাল সরবরাহকারীরা, এমনকি চায়না দূতাবাসও মুখ ঘুরিয়ে রেখেছে। এমন অনিশ্চয়তার মধ্যে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প বলছে সেপ্টেম্বরে 50টি বাস দিয়ে চালু হবে পুরো প্রকল্প। এদিকে দ্রুত ভোগান্তির অবসানের আশায় দিন গুনছেন এ পথে চলাচলকারীরা। যে প্রকল্পগুলোর অগ্রগতি খুব দ্রুত হচ্ছে আমরা মাসে দুবার আপডেট দিয়ে থাকি। এ প্রকল্পটি ঘুরে এসে আমরা দেখতে পেয়েছি এ প্রকল্পের কাজ যথেষ্ট ত্বরান্বিত হয়েছে। তাই আমরা আজ বিআরটি লাইন থ্রি প্রকল্পের আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। 2018 থেকে 2023 সাল, মানে 5 বছর ধরে সীমাহীন দুর্ভোগ আর আশাহত হওয়ার গল্পের নাম বিআরটি প্রকল্প। শুরুতে গলার কাটা হয়ে থাকলেও সেই কাটা থেকে কবে যে পচন ধরে ক্যান্সারের রূপ নিয়েছে সেই খবর হাড়ে হাড়ে টের পাচ্ছে বিমানবন্দর থেকে গাজীপুর সড়কে চলাচলকারীরা। এখন আমরা রয়েছি বিমানবন্দর অংশে। এখানে একটি ফ্লাইওভার তৈরি করা হয়েছে, দুপাশে দুটি ফ্লাইওভার, একটি দিয়ে বিমানবন্দর থেকে উত্তরার দিকে চলে যাওয়া যাবে আর একটি উত্তরা থেকে বিমানবন্দর সড়কে চলে আসা যাবে ফ্লাইওভারের মাধ্যমে। এখানে এসে শেষবারও আমরা দেখেছি এই ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গেছে, এখন সংযোগ সড়কের কাজ চলছে। সংযোগ সড়কের কাজও অনেকখানি হয়ে গেছে দেখা যাচ্ছে, এই ঈদে এই ফ্লাইওভারটি চালু করার আশা করছে কর্তৃপক্ষ। পুরো দমে চলছে এই ফ্লাইওভারটি শেষ করার কাজ। ফ্লাইওভারটির অপর পাশেও সংযোগ সড়কের কাজ করা হচ্ছে, এখানকার কাজেও যথেষ্ট অগ্রগতি হয়েছে আগের চেয়ে, কাজেও যথেষ্ট গতি এসেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই ফ্লাইওভারটি ছেড়ে দেওয়া হবে। ফ্লাইওভারটি ডান পাশে দেখা যাচ্ছে উচ্ছেদ অভিযানের পর রাস্তা যথেষ্ট প্রশস্ত হয়েছে, একই সাথে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকায় গাড়িগুলোও খুব দ্রুত চলাচল করছে। এখন আমরা জসীমউদ্দিন অ্যাভিনিউর দিকে এগিয়ে যাচ্ছি। জসীমউদ্দিন অ্যাভিনিউতে এসে দেখা যাচ্ছে এই ফ্লাইওভারের সংযোগ সড়কের কাজ অনেকখানি এগিয়ে গেছে। গতবার এখানে কোনো বালু দেখতে পাইনি, এবার এসে দেখা যাচ্ছে বালু এবং মাটি ভরাটের কাজগুলো শুরু হয়ে গেছে। সামনে যে পুরনো ফুটওভার ব্রিজটি রয়েছে এই ফুটওভার ব্রিজটি খুব দ্রুত সংস্কার করা উচিত, কেননা এই ফুটওভার ব্রিজটিতে উঠতে হলে রাস্তা পার হয়ে উঠতে হয় এবং ফুটওভার ব্রিজ থেকে নামার পর আবারও রাস্তা পার হতে হয়। যেহেতু দুপাশের রাস্তা এখন প্রশস্ত করা হয়েছে, এখন রাস্তার এপাশ থেকে ওপাশে এই ফুটওভার ব্রিজটি সংস্কার করে তৈরি করে দেওয়া উচিত। সাধারণ জনগণ এই ফুটওভার ব্রিজটি অনেক বেশি ব্যবহার করছেন, তাই কর্তৃপক্ষের উচিত খুব দ্রুত এই ফুটওভার ব্রিজটি সংস্কার করে দেওয়া। ফ্লাইওভারের এপাশেও সংযোগ সড়কের কাজগুলো চলছে, তবে এপাশে গতবার যেরকম দেখেছিলাম এখনো সেই অবস্থাতেই রয়েছে, কাজে এপাশে গতি খুব একটা আসেনি বোঝা যাচ্ছে। এই প্রকল্পের মাঝে একটি একটি দুটি লেন থাকবে যেখানে বিআরটি প্রকল্পের বাসগুলো চলাচল করবে, তার পাশে থাকবে 4টি লেন যেখানে দ্রুতগতির যানবাহন চলাচল করবে, এবং সর্বশেষ 2টি লেন থাকবে যেখানে সার্ভিস লেন বা স্বল্পগতির যানবাহনগুলো চলাচল করবে। সামনের এই অংশে আজমপুর স্টেশনটি হবে। আজমপুর স্টেশনের পরেই সামনে যে ফ্লাইওভারটি দেখা যাচ্ছে এটি 4.50 কিলোমিটারের এলিভেটেড সড়ক হতে যাচ্ছে, যা এখন একটি একটি লেন দিয়ে হাউস বিল্ডিং থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত চালু রয়েছে। সামনে হাউস বিল্ডিং স্টেশন তৈরি করা হচ্ছে, এবার আমরা এসে দেখেছি এখানে কাজ চলমান রয়েছে। সামনে যে স্টেশনটি তৈরি করা হচ্ছে এটি আবদুল্লাপুর স্টেশন, এই স্টেশনের কাজও অনেক দ্রুত গতিতে চলমান রয়েছে। আমরা সরেজমিনে গিয়ে দেখেছি কাজগুলো এখন চলমান রয়েছে। সামনেই টঙ্গী ব্রিজ, এই ব্রিজটি 10 লেন বিশিষ্ট হতে যাচ্ছে যেটি আশুলিয়ার সাথেও কানেক্টেড থাকবে। এবার গিয়ে আমরা দেখেছি পুরনো ব্রিজটি ভাঙার পর নতুন ব্রিজের পিলারগুলো তৈরি করা হচ্ছে, এই ব্রিজটি হয়ে গেলে ডান পাশের লেনগুলো চালু করে দেওয়া হবে, যার ফলে স্টেশন রোড থেকে হাউস বিল্ডিং এ যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে।
সামনে যে স্টেশনটি দেখা যাচ্ছে এটি ইস্তেমা মাঠের প্রথম গেট স্টেশন বা বাটা স্টেশন। এই স্টেশনের কাজও চলমান রয়েছে। সামনে স্টেশন রোড, হাউস বিল্ডিং থেকে আগত ফ্লাইওভারটি এই স্টেশন রোড পার হয়ে চেরাগালির দিকে চলে যাবে। এর আগের বার এসে আমরা দেখেছিলাম এখানে পিলারের কাজগুলো করা হচ্ছে, এবার এসে দেখতে পাচ্ছি গার্ডারগুলো বসানো হচ্ছে এবং অবশিষ্ট যে পিলারগুলো ছিল সেগুলো অনেকাংশে এগিয়ে গেছে। সামনে আমরা চেরাগালির দিকে এগিয়ে যাচ্ছি। সামনে মিল গেট, মিল গেট স্টেশনের আগে দেখা যাচ্ছে অনেক দ্রুত কাজ এগিয়ে চলছে, অনেক শ্রমিক এখানে কাজ করছেন দেখা যাচ্ছে, এই অংশে কাজ অনেক দ্রুত এগিয়ে চলছে। সামনের এটি মিল গেট স্টেশন হতে যাচ্ছে, আমরা এখন চেরাগালির দিকে এগিয়ে যাচ্ছি। মিল গেট স্টেশনের পর থেকে চেরাগালির দিকে দেখা যাচ্ছে রাস্তার পিচ ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে, কার্পেটিং এর কাজও হয়ে গেছে। দেখতে ভালো লাগছে যে এই প্রকল্পের এই অংশের কাজ অনেকখানি অগ্রসর হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য মতে আগামী সেপ্টেম্বরে চালু করে দেয়া হবে এই বিআরটি প্রকল্পটি। প্রকল্পে অগ্রগতি এসেছে এটা ঠিক, তবে আগামী সেপ্টেম্বরে সম্পূর্ণ প্রকল্পটি হয়তো চালু করে দেওয়া সম্ভব হবে না। তবে পিচ ঢালাই দেখে বোঝা যাচ্ছে এই 4.5 কিলোমিটার ফ্লাইওভার, জসীমউদ্দিন রোডের ফ্লাইওভার এবং বিমানবন্দর সড়কের উপর যে ফ্লাইওভারটি রয়েছে সেটা হয়তো চালু করে দেওয়া সম্ভব হবে। সামনের এই স্টেশনটি চেরাগালি স্টেশন, এই স্টেশনের কাজও বেশ খানিকটা এগিয়ে গেছে। চেরাগালি স্টেশনের পর এই ফ্লাইওভারের শেষ অংশের সংযোগ সড়কের কাজও হয়ে গেছে দেখা যাচ্ছে। সামনের স্টেশনটি টঙ্গি কলেজ স্টেশন, এই স্টেশনের সাথেই ফুটওভার ব্রিজের কাজটি অনেকখানি এগিয়ে গেছে দেখা যাচ্ছে। এই ফুটওভার ব্রিজটি এমন ভাবে তৈরি করা হবে যেন বাম বা ডান থেকে এই ফুটওভার ব্রিজটিতে উঠে এই স্টেশনটিতে আসা যায়, একই সাথে এই স্টেশনটিতে নেমে এই ফুটওভার ব্রিজের মাধ্যমে বাম বা ডানের ফুটপাতে চলে যাওয়া যাবে। সামনে হোসেন মার্কেট স্টেশন, এই স্টেশন এবং এর ফুটওভার ব্রিজের কাজও অনেকাংশে এগিয়ে গেছে দেখা যাচ্ছে। সামনে আরো একটি ফ্লাইওভার তৈরি করা হচ্ছে, ফ্লাইওভারের সংযোগ সড়কের কাজগুলো করা হচ্ছে, ফ্লাইওভারের কাজ হয়ে গেছে দেখা যাচ্ছে। সামনে গাজীপুর স্টেশন, গাজীপুর স্টেশনের ফুটওভার ব্রিজের কাজটিও এগিয়ে যাচ্ছে একই সাথে। আমরা এখন চলে এলাম তারগাছ স্টেশনে, তারগাছ স্টেশনেরও ফুটওভার ব্রিজের কাজগুলো অনেকাংশে এগিয়ে গেছে দেখা যাচ্ছে। তারগাছ স্টেশন থেকে আমরা এখন বড়বাড়ি বাজারের দিকে এগিয়ে যাব। সামনে বড়বাড়ি বাজার স্টেশন, এই স্টেশনেরও ফুটওভার ব্রিজের কাজগুলো যথেষ্ট এগিয়েছে, স্ট্রাকচারটি দৃশ্যমান এবং উপর থেকেই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই ফুটওভার ব্রিজটি কেমনভাবে ব্যবহার করতে হবে। আমরা এখন চলে এলাম বোর্ড বাজার এলাকাতে, এটি বোর্ড বাজার স্টেশন, এই স্টেশনের সাথে ফুটওভার ব্রিজের কাজটি চলমান রয়েছে। সামনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি স্টেশন, এই স্টেশনেরও ফুটওভার ব্রিজের কাজগুলো চলমান রয়েছে। আমরা এখন হাজিপুকুরের দিকে এগিয়ে যাব। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টেশনের পরই একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, ফ্লাইওভারটির কাজও অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে এবং এর সংযোগ সড়কের কাজগুলো চলছে দেখা যাচ্ছে। সামনে হাজিপুকুর স্টেশন, এই স্টেশনের সাথে ফুটওভার ব্রিজের কাজ অনেকাংশে এগিয়ে গেছে দেখা যাচ্ছে। আমরা এখন মালিকের বাড়ি স্টেশনের দিকে এগিয়ে যাব।
সামনে মালিকের বাড়ি স্টেশন। স্টেশনের ফুটওভার ব্রিজের কাজটি চলমান রয়েছে, এখনো দৃশ্যমান হয়নি এর অবকাঠামোটি। আমরা চলে এলাম ভোগড়া দক্ষিণ স্টেশনে। স্টেশনের ফুটওভার ব্রিজের কাজ চলমান রয়েছে, সামনে ভোগড়া চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে ভোগড়া দিয়ে যানবাহনগুলো যেন নিরবিচ্ছিন্ন চলতে পারে তাই এখানে তৈরি হচ্ছে একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটির মাধ্যমে এই চৌরাস্তায় না আটকে সরাসরি গাজীপুরের দিকে চলে যাওয়া যাবে। এই চৌরাস্তাটির ডান দিকে চলে গেছে ঢাকা টাঙ্গাইল বাইপাস সড়কের দিকে। এই সড়কটিও নতুন করে তৈরি করা হচ্ছে। আমরা উপরে আই বাটনে এই সড়কটির আপডেট লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নিতে পারেন আমাদের আগের ভিডিওটি। সামনে ভোগড়া উত্তর স্টেশন। এই স্টেশনের ফুটওভার ব্রিজের কাজ তেমন অগ্রসর হয়নি। আমরা এখন গাজীপুর চৌরাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। সামনে ডান পাশে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারের মাধ্যমে ময়মনসিংহ থেকে আগত গাড়িগুলো ভোগড়ার দিকে চলে যাবে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারটি গাজীপুরের দিকে চলে যাবে। এখানে এসে বিআরটি প্রকল্পের এই ফ্লাইওভারটির কাজ আগের মতোই দেখতে পাচ্ছি, তেমন খুব একটা অগ্রসর হয়নি। এর আগের বার এসেও আমরা এই একই অবস্থায় দেখেছি। এই ফ্লাইওভারটি দিয়েই বিআরটি বাসগুলো গাজীপুরের দিকে সরাসরি চলে যাবে, গাজীপুরের দিকে কাজ খুব একটা আগায়নি। বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তার এই অংশ পর্যন্ত এসে এবার আমরা যতটুকু বুঝতে পারলাম, বিমানবন্দরের ফ্লাইওভার, জসীমউদ্দিনের ফ্লাইওভার এবং হাউস বিল্ডিং থেকে টঙ্গী পার হয়ে চেরাগালি পার হয়ে যে ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছে সেই ফ্লাইওভারের কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। একই সাথে বেশ কয়েকটি স্টেশন এবং তাদের সাথে ফুটওভার ব্রিজগুলোর কাজ অনেকাংশে অগ্রগতি হয়েছে। এখন যে গতিতে কাজ চলছে সেই গতিতে কাজ চললে আগামী সেপ্টেম্বর নাগাদ এই কয়েকটি অংশ ছেড়ে দেওয়া সম্ভব। বাকি যে অংশগুলো আছে সেগুলো হয়তো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হবে। তবে আমরা অবশ্যই আশা করব যে অংশগুলোর কাজ এগিয়েছে বা চলছে সেই কাজগুলো যেন অবশ্যই আগামী বর্ষার আগে শেষ করে দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও কমবে জনদুর্ভোগ। আমরা আমাদের বিআরটি প্রকল্পের গত ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম, আমরা সবগুলো স্টেশন আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তাই এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যতগুলো স্টেশন আছে সবগুলো দেখানোর, একই সাথে কতটুকু অগ্রগতি হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল বিআরটি লাইন থ্রি প্রকল্পের 25 মার্চ 2023 আপডেট। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।